नमस्कार खाकुरदानी ब्लग अपडेटे अपने स्वागत। पश्चिम मेदिनीपुर जिलार दाँतन विधानसभा अंतर्गत दाँतन पश्चिम मंडल कृषि विलर समर्थने पदयात्रा हाँटलें संख्यालघु जिला सभापति शेख आंसार। पश्चिम मंडल सभापति मानस भूंइया, शक्ति प्रमुख प्रदीप बेरा, पूर्व मंडले संख्यालघु सभापति नासेर समीर बाबू, युव नेता राकेश आती, संख्यालघु नेता आजिजुल आली अन्य सदस्यगण। माइक्रोफोन हाथ से दिखी अपनारा जान आज के धान उत्पन्न अपनारा करें धान मूल्य कत है अपन बोलार अधिकार नहीं अधिकार नहीं धान क्षति करे ते धान यूनियन रही है सारा पश्चिम बांगल् धान यूनियन रही है ता जे रेट बोलने से ही रेटे धान दिए दीते और बीजेपी सरकार बोल प्रधानमंत्री बोल से ना আপনার ধান আপনার গ্রামের ধানের গোড়ায় দিতে হবে এরকম কোনো কথা নয়। আপনার যদি এলাকায় ধান দিতে পোষাচ্ছে না আপনি সেই ধানটুকু উড়িষ্যায় বিক্রি করতে পারেন, বিহারে বিক্রি করতে পারেন, ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনার উৎপাদিত ফসল বিক্রি করতে পারেন। এই কৃষি বিলে এই স্বাধীনতা দেওয়া হয়েছে। আপনারা জানেন আলু চাষ হয় আমাদের পশ্চিমবাংলায়, আলু চাষ হয়। आज के आलू बजारे कौत्रिस टा पैंत टा दरे ठीक तो ना कि पेज उत्पन्न है नासिके नासिक पेज आई पेजो क्यों त्रिस पैंत टी क्यों आज के अवस्था अपनारा जान आलू चाष जेखने गर्वेता चंद्रकोण सैडे जदि आपड़े को बंधु बान्धव आ जेने आलू उत्पन्न करारे দু থেকে আড়াই টাকা ধরে হিমঘরের মালিকরা আলু কিনে নেয়। চাষিদের লাভ হলো কত আর না হলো কত চাষির কথা না ভেবে ওই ভুইফোর দালাল হিমঘরের মালিকরা আলু কিনে নেয় কত করে তিন টাকা চার টাকা ধরে ওরা হিমের মালিকরা কিনে নেয়। আপনারা জানেন পশ্চিমবাংলায় যত আলু লাগে সারা বছরে চারশোটা হিমঘর রয়েছে পশ্চিমবাংলায় আর আলু চাষি রয়েছে হাজার হাজার আলু চাষি রয়েছে। আজকে মমতা সরকার সেই হিমঘর মালিকের পক্ষে হয়ে আন্দোলন করছে। আজকে হিমঘর মালিকরা চার টাকা করে আলু কিনছে আর আজকে হিমঘর থেকে বের করছে সাতাশ টাকা আঠাশ টাকা ধরে আর বিক্রি করছে খোলা মার্কেটে আমরা পঁয়ত্রিশ টাকা করে পাচ্ছি। এই যে মাঝখানের লাভ্যাংশ হিমঘর মালিকরা নিচ্ছে আর তাদের কাছ থেকে কৃষি মনি বাংলার কৃষিমণি মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আজকে মায়াকান্তে তৃণমূল কংগ্রেসের নেতারা কেন জানেন আগামী দিনে বিধানসভা ভোট আছে, খরচা কোত্থেকে আসবে? আজকে যদি কৃষি বিল পাস হয়ে গেছে কৃষকরা তার ন্যায্য মূল্যে বিক্রি করবে, আলু চাষি ভাইয়েরা তাদের ন্যায্য মূল্যে বিক্রি করবে, হিমঘরের মালিককে আর দিতে পারবে না আর হিমঘরের মালিকরা ওই দিদিমণির অ্যাকাউন্টে টাকা দিতে পারবে না। আজকে ওই জন্য আজকে দিদিমণি সারা পশ্চিম বাংলার অলি গলিতে সেই ভুইভোর দালালদের হয়ে কথা বলছে আর ভুইভোর দালালদের হয়ে আন্দোলন করছে। আজকে আমাদের গ্রামে গ্রামে মিছিল হচ্ছে,
গ্রামে গ্রামে আমাদের পথসভা করে আমরা কৃষক ভাইদের বোঝাতে চেয়েছি, আপনার 10 বিঘা ধানের জমি আছে, 10 বিঘা ধানের জমি থেকে যা ধান উৎপন্ন হয় এখানকার ধানের ক্ষতিকে দিতে হবে না। অনলাইনে আপনি খবর করবেন আমার 100 কুইন্টাল ধান আছে, বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা পৌঁছে যাবে, তাদের সঙ্গে দর বিনিময় করবেন, আপনার লাভ্যাংশ রাখার পরে আপনি ধান বিক্রি করবেন। কৃষক ভাইদের হাত জোর করে জোরে করে বলছি, ওই তৃণমূলের লোভ লালসা দেখাবে, ওরা ধমকাবে আর চমকাবে, তাদের কথায় প্রভাবিত হবেন না। দয়া করে নরেন্দ্র মোদীজির কৃষি আইনকে সমর্থন করুন, এই আবেদন নিয়ে আজকে আমরা এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছি। এছাড়া বর্তমানে পশ্চিম বাংলার গণতন্ত্র বিপন্ন, পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানদের নিয়ে খেলা, আর বিজেপি বলছে যে না, ওই মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে শিয়াল বানিয়ে রেখেছে, আমরা আন্দোলন করব তৃণমূলের বিরুদ্ধে, এই ধর্ষণকারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, এই কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনকারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, এই গণতন্ত্র লুণ্ঠনকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন করব। আমরা স্বামীজির দেশের মানুষ, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশের মানুষ। সম্মানীয় আনসারদা উপস্থিত আছেন, পাতিল মন্ডল পূর্ব মন্ডল, নাসিরদা সংখ্যালঘু সেলের মন্ডলের প্রেসিডেন্ট, আমাদের দাঁতন টু পশ্চিম মন্ডলের প্রেসিডেন্ট সংখ্যালঘু সেলের সম্মানীয় আজিজুলদা উপস্থিত আছেন, শক্তিকেন্দ্র প্রমুখ প্রদীপ বেরা মহাশয় উপস্থিত আছেন। আমার যে বুথে এই আজকের যে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে, বুথের কার্যকর্তাগণ সবাইকে ভারতের জনতা পার্টির পক্ষ থেকে গভীর অভিনন্দন। এই সভায় আমাদের সঙ্গে সাথ দিয়েছেন আমাদের এই মণ্ডলের আইটি প্রমুখ অঞ্জন কর মহাশয়, দেবাশিষ সি মহাশয় সাথ দিয়েছেন, ঠাকুরদা টিভি চ্যানেল ওনাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে সাথ দেওয়ার জন্য। রসলপুর 38 নম্বর, পুরুন্দা 39 নম্বর, এই দুটি বুথে আজকে এই পথযাত্রায় যারা সামিল হয়েছেন এবং আমাদের এই ছোট্ট দুটি মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সমস্ত দোকানদার বন্ধু, আনাচে কানাচে যারা তৃণমূল বন্ধুরা বসে আছেন, শুনছেন আমাদের বক্তব্য, দয়া করে মন দিয়ে আমার বক্তব্যটা একটু শুনুন। সবাইকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের সামনে দুই একটা কথা বলতে চাই। আজকে আপনাদের সামনে যে আমাদের ব্যানারটা দাগানো হয়েছে, আমার আগের বক্তা দুজন বলে গেলেন, কৃষি বিলের সমর্থনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বিল পাস করেছেন, তাতে চাষিদের কি উপকার হয়। আমি কিন্তু সে বিষয়ে যাচ্ছি না, আমি আপনাদের দু একটা কথা স্মরণ করার জন্য আমি আপনাদের আগ্রহ প্রকাশ করছি। যারা আমাদের ভারতীয় জনতা পার্টির সদস্যগণ এখানে আছেন এবং আনাচে কানাচে যারা তৃণমূলের নেতা কর্মী আমাদের বক্তব্য শুনছেন, মন দিয়ে শুনুন। আজকের রাত থেকে আপনাদের ঘুম কেড়ে যাবে, আপনারা যেভাবে চারিদিকে অন্যায় লুটোরাজ চুরি ছিনতাই সবটা ভারতের জনতা পার্টির কর্মীর চোখের সামনে ভেসে উঠেছে। আপনারা ভেবেছেন যে আমরা যা যা করেছি কেউ জানতে পায়নি। আমরা গতকাল দুটি মন্ডল হয়ে একটা ডেপুটেশন দিয়েছিলাম ব্লকের সামনে, বিডিও ম্যাডামের কাছে স্মারকলিপি দিয়েছি, বিডিও ম্যাডামও স্বীকার করেছেন যে কিছু কিছু তৃণমূলের নেতারা অন্যায় করেছে। লজ্জা থাকা দরকার আপনাদের। 15 কুইন্টাল চাল এলো প্রত্যেক জিপিতে। আমরা এই রসলপুর পুরুন্দা থেকে দুই একজন গেছিলাম অঞ্চলে, আমি 2 নম্বর অঞ্চলে লুটুমান্ডি যে পঞ্চায়েত প্রধান আছেন
ওনাকে ফোন করেছিলাম। দীপালি ঘড়াই যিনি চার নম্বর অঞ্চলে প্রধান আছেন ওনাকে ফোন করেছিলাম। এক নম্বরের যে প্রধান রয়েছেন ওনার সঙ্গে আমাদের কার্যকর্তাগণ কথা বলেছিলেন, বললেন আমরা সবাইকে খবর দিয়েছি ওই চাল সবাইকে ডেকে আমরা বিতরণ করব। আর আপনারা কি করলেন? দু একটা নেতা হারমাত, যাতে হারমাত নামে ঘোষিত নেতা বলে তো মোটেই নয়, চারিদিকে সন্ত্রাস করে বেড়ান, রাতের অন্ধকারে বোমবাজি করেন, আর একটু সুযোগ ফেলে মেয়েদের ইজ্জত হানির চেষ্টা করেন। অতএব ওই সব নেতাদের কথা বলছি যারা তৃণমূলের দালাল হয়ে তৃণমূলের সাকরে হয়ে এখন ঘুরে বেড়াচ্ছেন। আমাদের আনসারদা সুন্দর করে বললেন, আমি সেই কথাই বলতে চাই। ভারতীয় জনতা পার্টি, আপনারা কি ভেবেছেন যে আপনারা যা যা করে যাবেন ভারতীয় জনতা পার্টি চোখ কান বুঝে সহ্য করে নেবে? ও কখনো হবে না, কখনো হতে দেব না। ভারতবর্ষের বর্তমান পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির সমস্ত মানুষ জনজাগরণ হয়েছে, তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখনো সময় আছে, সুধরে যান, ভবিষ্যৎ আপনাদের অন্ধকার। আপনারা কি ভেবেছেন যে মানুষ খুন করে বিজেপি পার্টিকে স্তব্ধ করতে পারবেন? কখনো নয়। মোদিজি সঙ্গে সঙ্গে আপনারা জানেন হেলিকপ্টার করে যে সমস্ত এলাকা আমফান ঝড়ে বিধ্বস্ত হয়েছিল তিনি ঘুরলেন পশ্চিমবাংলার মানুষের।